ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। অন্য প্রোডাকশনে দেব কেন কাজ করছে না, এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল। অনেকে এটাও ভেবেছিল দেব কি তাহলে কাজ পাচ্ছে না। লাস্ট 2-3 বছর নিজের প্রোডাকশন ছাড়া কোনো ছবিতে সাইন করেনি দেব। 2016 এপ্রিল মাসে শেষ ছবি অ্যামাজন অভিযান সাইন করেছিল দেব শ্রীকান্ত মোহতার প্রোডাকশনে। 2.5 বছর পর আবার নিজের প্রোডাকশন ছেড়ে সুরিন্দর ফিল্মসের সাথে ছবি করতে চলেছেন সুপারস্টার দেব। সব কিছু ঠিকঠাক থাকলে শুটিং শুরু হবে আগামী মাসের 10 তারিখ থেকে, একথা টুইটারে দেব নিজেই জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, দেবের এই ছবিতে নায়িকা কে হবে? দেবের পুরনো জুটি কোয়েল, নতুন কোনো নায়িকা, নাকি দেবের গার্লফ্রেন্ড রুক্মিণী? তবে গুঞ্জন শোনা যাচ্ছে এই ছবিতে দেবের বিপরীতে কোয়েলের অভিনয় করার সম্ভাবনা বেশি। এছাড়া দেব কোয়েল কিন্তু একসাথে অনেকগুলো সিনেমা করেছেন এবং তার মধ্যে বেশ কয়েকটি হিট মুভিও উপহার দিয়েছেন এই জুটি ইন্ডাস্ট্রিতে। 2013 রংবাদ ছবিতে দেবের বিপরীতে অভিনয়ের দীর্ঘদিন পর 2017 ককপিট মুভিতে আবারও দেখা গিয়েছিল দেব কোয়েল এই জুটিকে, এবং এই জুটিকে আবার সিলভার স্ক্রিনে দেখার জন্য দর্শকদের আগ্রহও ছিল ব্যাপক। অন্যদিকে রুক্মিণী দেবের গার্লফ্রেন্ড হলেও এখন পর্যন্ত দেবের সাথে কোনো হিট মুভি দিতে পারেনি। তবে এই ছবিতে যদি আবার তাকে দেবের সাথে জুটি হিসেবে দেখা যায়, তাহলে হতেই পারে দেব রুক্মিণী হয়তো অন স্ক্রিনেও হিট জুটি হিসেবে দর্শকদের গ্রহণযোগ্যতা পাবে। অথবা এরকমও হতে পারে দেবের সাথে নতুন কোনো নায়িকা জুটি হিসেবে কাজ করে চমকও দেখিয়ে দিতে পারে, দেখা যাক কি হয়। সো ভিউয়ার্স, দেবের সাথে নায়িকা হিসেবে কাকে বেশি মানাবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।